বন্ধুরা দেখো, আজকে আমি একটা রেসিপি করব। এই সোয়াবিন দেখো, এই সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা আমি চিপে নিয়ে নিয়েছি। হ্যাঁ তো, আচ্ছা এই সোয়াবিনটাকে আমি কি করব, এই এই যে দেখো দেখতে পাচ্ছ, এখানে আমার কি কি লাগছে, আদা লাগছে, জিরে ধনের গুঁড়ো লাগছে, হলুদ লাগবে, চিনি লাগবে, স্বাদ মতো পরিমাণ মতো নুন লাগবে, লঙ্কার গুঁড়ো লাগবে, ধনে পাতা, একটু খাবার সোডা রেখেছি, একটু গরম মশলা রেখেছি। এবার এই জন্য আমাকে আমি এই সোয়াবিনে এইগুলো দেবো, আর দেবো বেসন, আর একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে আমি প্রথমে মেখে নেবো, তোমরা দেখতে থাকো। আমি একটু বেসন দিচ্ছি দেখো, একটু বিস্কুটের গুঁড়ো দিলাম অল্প করে, আচ্ছা দেখো নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আদা দিচ্ছি, অল্প চিনি দিলাম, কাঁচা লঙ্কা কুচো দিচ্ছি, আর এই খাবার সোডাটা দিলাম, আর একটু ধনে পাতা দিচ্ছি। এইগুলোকে সব মিলিয়ে আমি একটু মাখবো, এবারে সুন্দর করে মেখে এটাকে বড়া বড়া করব। করে আমি এই দেখতে পাচ্ছ আলু কেটে রেখেছি, এই আলুটা দিয়ে আমি একটা ডালনা করব। সোয়াবিনের বড়া তৈরি করে আলু দিয়ে একটা মাখামাখা ডালনা তৈরি করব, ঠিক আছে। এটা সব কিছু মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ফ্রাই করে নেবো, একটু এই সোয়াবিনগুলো ফ্রাই করে নেবো তেলের মধ্যে। তোমরা দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো, এগুলো একটু ফ্রাই করে নিলে তারপরে, আমরা তো এমনি সোয়াবিনে তরকারি খেয়েছি, আমার মনে হলো এটা একটু অন্যরকম করে করি, একটু সোয়াবিনটা মাখিয়ে বেসন ফেসন মশলা দিয়ে মেখে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিই, বড়ার আকৃতি করে দিয়ে তারপরে একটা তরকারি ডালনা করে নেবো, বেশ খেতে ভালো লাগবে, রুটির সাথে বলো, ভাতের সাথে বলো। আমি একটু ট্রাই করছি, তোমরা এইভাবে করবে বুঝেছো, বাড়িতে ট্রাই করে দেখবে, আমি তো ট্রাই করছি, তোমরা দেখতে থাকো। ফ্রাই করা বড়ার আকৃতি মতন, এমনি তো সোয়াবিনটা তো বড়ার মতোই দেখতে ছোটো ছোটো। আমি এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো একটু আমি করে নিই। একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর দেখো লবঙ্গ একটা, একটা এলাচ, আর একটা দারুচিনি আমি এটা দিয়ে দিলাম। আর দেখো এখানে আমার কি সুন্দর হয়েছে, পুরো একদম নরমও হয়নি আবার শক্তও হয়নি, খুব সুন্দর হয়েছে। এটা তোমরা এমনি ভাজাও খেতে পারো জানো তো, খুব সুন্দর লাগে ডালের সাথে, তোমরা ডাল রান্না করে এরকম করে করে নেবে, খুব ভালো লাগছে এটা। এটা ভাজা হোক, তোমরা দেখতে থাকো আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা তোমাকে দেখিয়েছিলাম সেই মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছি। একদম এটা নিরামিষ করছি, কোনো পেঁয়াজ রসুন আমি দিলাম না, একদম নিরামিষ এটা জানো তো বন্ধুরা। তোমরা উপোস করেও তোমরা এই তরকারিটা করে খেতে পারো, খুব ভালো লাগে। ডালের পড়া তরকারি খেয়েছি, সোয়াবিনের তরকারি আমি খেয়েছি, কিন্তু এটাকে বেসন দিয়ে মশলা দিয়ে একটু ফ্রাই করে আমরা তো কোনোদিনও খাইনি, আমি খাইনি, তাই আমি এটাকে আজকে নতুন একদম প্রথমবার করছি, করেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা, তোমরা করবে এরকম ভালো ভালো লাগে। তোমরা দেখে থাকো, মশলাটা কষে যাক, আবার ফিরে আসবো। আলুটা কষানো হয়ে গেছে দেখো,
একদম তেল ছেড়ে গেছে। এইবার আমি কি করব, গরম জল দিয়ে দেব, ঠিক আছে। এই জলটা দিয়ে দিচ্ছি, দেখো আমার কিন্তু নুন দেওয়া বাকি আছে, এবার নুনটা দেব। দেখো এক চামচ নুন দিচ্ছি, আর একটুখানি দিচ্ছি, কেন সবকিছুতে নুন দেওয়া আছে। তো তোমরা দেখতে থাকো, দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে একদম ভালো হয়েছে, মাখা মাখা। এখন আমি সোয়াবিনের বড়িগুলো দিয়ে দিচ্ছি। একদম দেখো মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর একটা রং হয়েছে। এবারে আমি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিতে লাগবে না, আমি ধনে পাতা দিয়েছি, আর গরম মশলা লাগবে না। এটা দেখো আমার সোয়াবিনের বড়া তৈরি করে আমার ডালনা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি একটু চেকে দেখেছি, নুন মিষ্টি সব ঠিক আছে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা দেখে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজকের মতো যাচ্ছি, আবার আরেকদিন চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে, নাহলে আরেকটি রেসিপি নিয়ে। টাটা।